গর্ভধারী মায়ের মুখে ধরলো চেপে জোর করিয়া গো, ওরে 500 টাকার জন্য মায়ের প্রাণটা যে নেই কারিয়া, ডিপিরি যে মায়ের লাশটা রাখে লুকাইয়া, এমন ছেলেও আছে কি ভাই এই না দুনিয়া। আমি শিল্পী মামুন হাসান গাইব এই কাহিনী, লিখিয়াছেন হেলালুদ্দিন সবাই তারে চিনি। বগুড়াতে এই ঘটনা বুক ফাটিয়ায় আসে কান্না গো, ওরে ছেলের হাতে মায়ের মরণ কি ভয়ানক ঘটনা, দুপচাসিয়া থানা বাইগো জেলা বগুড়া, দুপচাসিয়া থানা বাইগো জেলা বগুড়া। মায়ের নামটি উম্মে সালমা, জয়পুর পাড়া গ্রাম। উম্মে সালমার স্বামী ছিল আজিজুর রহমান, মাদ্রাসাতে পড়ত সেই ছেলে নভেম্বরের 10 তারিখে গো, ওর দুপুরের খাবার খেতে গেল যে তার বাড়িতে, হাতের চাবি দিয়ে ছেলে দরজা খুলে, হাতের চাবি দিয়ে ছেলে দরজা খুলে। ঘরের ভিতর গিয়া মাগো রইলা যে কোথায়, কিছু একটা দাও না খেতে খুদাই পরান যায়, মা জননী দেয় না সারা, সারা বাড়ি বাংসুর করা গো, ওরে এইসব দেখে সাদের মিয়া হইল যে ভাই হতবাক, বটির সাথে ছিল পরে বিশাল এক কুড়াল, বটির সাথে ছিল পরে বিশাল এক কুড়াল। বাংসুর দেখে চোখের পানি পরে যে জরিয়া, মা জননী কোথায় রইলা দেখা দাও আসিয়া, হঠাৎ করে ফ্রিজের ওদিকে চোখের নজর যাই পড়িয়া গো, ওরে ডাকনা খুলে পাই দেখিতে ভিতরে তার মায়ের লাশ, মামা বলে কান্দে ছেলে হইয়া যে হতাশ, মামা বলে কান্দে ছেলে হইয়া যে হতাশ। এই সব কথা বাবার কাছে বলে, জলদি তুমি আসো বাড়ি মাই তো নাই আর বেঁচে, কি বলবো ভাই দুঃখের কথা, মা জননীর হয় জানা যাগো, ওরে তদন্তে নামিল রে
রেবে ডাকাতি হই দেখিয়া, রেবের কাছে সাদের মিয়া গেল ফাঁসিয়া, রেবের কাছে সাদের মিয়া গেল ফাঁসিয়া। সারা দেশে ভাইরাল হইল এই না ঘটনা, ছেলের হাতে খুন হইল জনম দুঃখী মা, জবানবন্দি দিল ছেলে কেমন করে খুন কইরাছে গো, ওরে র‍্যাবের মুখে পাই শুনিতে অনলাইনেতে গাটিয়া, শাশুদে মাইরাছে তারে পাষণ্ড হইয়া, শাশুদে মাইরাছে তারে পাষণ্ড হইয়া। পুলিশেরই হাতে আসে তদন্তেরই ভার, শুরু থেকে ইনকোয়ারি করে যে আবার, সূত্র ধরে পাইল যে প্রমাণ, সাদের মিয়ানির অপরাধ গো, ওরে সারা দেশে এই ঘটনার মুর দিল যে ঘুরাইয়া, কথায় আছে সত্যের কোন মৃত্যু যে হয় না, কথায় আছে সত্যের কোন মৃত্যু যে হয় না। সেই ফ্ল্যাটেরই উপর তালাই ছিল বারাটিয়া, এই খুনেরই মাস্টার মাইন্ড ছিল যে মাবিয়া, সহযোগী ছিল দুইজন মুসলিম আর সুমন একজন গো, ওরে তদন্ত করিল পুলিশ তাদের ফ্ল্যাটে ঢুকিয়া, তল্লাশি চালাই যে পুলিশ মনোযোগ দিয়া, তল্লাশি চালাই যে পুলিশ মনোযোগ দিয়া। উমে সালমার ঘরের চাবি চালের ড্রামে পায়, শনাক্ত করিতে পুলিশ আরো প্রমাণ পায়, গ্রেপ্তার করে নিল তাদের স্বীকারোক্তি দেয় যে একজন গো, ওরে মাদকেরই ব্যবসা করত সেই না ফ্ল্যাটে থাকিয়া, এইসব কিছু হঠাৎ সালমা গেল জানিয়া, এসব কিছু হঠাৎ সালমা গেল জানিয়া। উম্মে সালমা তাদের প্রতি করে অনুরোধ, এসব কিছু বন্ধ করো বিপদ আছে খুব, সালমার কথা মাবিয়ার মনে আঘাত করে ক্ষণে ক্ষণে গো, ওরে তিন মাসেরই বাসা ভাড়া রাখছে তারা বকেয়া, ডাকাতি করিব মোরা তার ঘরে গিয়া, ডাকাতি করিব মোরা তার ঘরে গিয়া। Thank you.
সালমার স্বামী ছিল একজন মাদ্রাসার শিক্ষক, ছেলে মেয়ে দুইজন থাকে ঢাকার শহর। ছোট ছেলে সাদের মিয়া মাদ্রাসাতে পড়ে গিয়া রে, ওরে এই সুযোগটা কাজে লাগাই তিনজনে যে মিলিয়া, উম্মে সালমা একলা বাড়ি থাকে পড়িয়া, উম্মে সালমা একলা বাড়ি থাকে পড়িয়া। সাত বড়ি স্বর্ণ ছিল আলমারির ভিতরে, তিনজন মিলে খুন করিয়া নেই যে সবই লুটে। ছিল আরো নগদ টাকা সবই তারা করলো ফাঁকা গো, ওরে ডিপ ফ্রিজে সালমার লাশটা রাখলো শেষে লুকাইয়া, পুলিশেরই কাছে এইসব দেই গো বলিয়া, পুলিশের কাছে এই সব দেই যে বলিয়া। তাদের উপর রিমান্ড জারি করে আদালত, দুই দিনেরই হইল রিমান্ড দুইজনের উপর। এই পর্যন্ত ছিল যে জাহানা হেলাল ভাইয়ের গীত রচনা গো, ওরে গাইলাম আমি মামুন হাসান ডিপ ফ্রিজের ঘটনা, এই কাহিনী গানের কলি করলো ধারণা, এই কাহিনী গানের কলি করলো ধারণা।